এর মধ্যে ইঁদুর, ও ইঁদুর নেমে যাচ্ছে বৃষ্টিতে, বিরাট স্রোত আর বিরাট ঘোলাটোলা পড়ে। হ্যাঁ, তখন লোকে পাত্তা পাত্তা দেখবে না, মরে যাবে স্রোত বেলায়। ওই ওই ঘোলায় আমরা যখন জাল ধরতাম নৌকা নিয়ে, এই 8-10 বছর হয়ে গেছে, একটা পাগলা লোক 8 দিকে ঘোলায় ফিরে শুয়েছে, মারা গেছে, কোথায় গেছে আজ খুঁজে পাইনি। বর্ষার মাঝামাঝি নদী এখন ভরা জলে টই টই করছে। আমরা ঘুরব এখন মূলত সুন্দরবন, বর্ষার সুন্দরবন। শুরু করেছি রায়মঙ্গলের কুল থেকে। যখন আমরা এই ভিডিও শুরু করেছি তখন প্রচণ্ড বৃষ্টি, ঝেঁপে বৃষ্টি হচ্ছে, বাইরে দাঁড়ানোই যাচ্ছে না ক্যামেরা নিয়ে। তার মধ্যে থেকে আমরা শুরু করলাম আজকের যাত্রা। প্রথমেই বলে রাখি, আমরা আজকে সুন্দরবন লাগোয়া লোকালয় লাগোয়া জঙ্গলে যাচ্ছি, কিন্তু ভুল জঙ্গলে এসে পড়েছিলাম। তার কারণ, পুরো জঙ্গলটাই জাল দিয়ে ঘেরা ছিল, আমরা বুঝতেই পারিনি, মাঝিরাও বুঝতে পারেনি, যে কারণে বিপত্তি হয়েছে এবং মাঝিদের নৌকা থেকে নেমে কোনো ক্রমে সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছে। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। রায়মঙ্গলের কুলে আমরা উঠব নৌকায়, সেরকমই কথা হয়েছে। প্রচণ্ড বৃষ্টি, দাঁড়ানো যাচ্ছিলো না, বৃষ্টি একটু কমেছে। দেখাতে থাকবো সুন্দরবন লোকালয় লাগোয়া সুন্দরবন কতটা সুন্দর, এবং বর্ষার সময় সে আরও কত সুন্দর হয়ে ওঠে। গরম না জলটা? গরম, কারণ বর্ষার জল তো অনেকটা ঠান্ডা না, এবার সেক্ষেত্রে তার তুলনায় নোনা জল এটা গরম কেটে না। আর আমাদের যাত্রা শুরু, মোটামুটি মাঝি ভাই এমনি জল খেয়ে থাকছে, আর আমরা এবার আকাশে প্রচুর মেঘ মেঘের জন্য, ঠিক আছে, বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে পুরো ভিজে গেছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো। ও ওই ধারে গেছে, একটু আসছে, শ্মশান ঘাটে। ও এইখান দিয়ে বাইরে দিয়ে ঢুকে যাব। হ্যাঁ, উঠে পড়ো। এর আগে বর্ষা রায়মঙ্গল এভাবে কোনোদিন আসেনি। যখনই আমরা নৌকা নিয়ে বের হয়েছি, নৌকা নিয়ে বের হওয়ার পরই বেশ কিছু দূর চলে এসেছিলাম। এবার তখনই জানা যায় যে নৌকা যেখান থেকে যাবে সেখান থেকে পুরোটাই জাল দিয়ে ঘেরা আছে, এবং যেহেতু জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে, যেহেতু বর্ষা আর তার সঙ্গে পূর্ণিমার ভরা কোটাল মাছ হবে, এটাই আশা জেলেদের। কিন্তু নৌকা তো চলবে না এখান থেকে, অগত্যা মাঝি ভাইদের নেমে যেতে হয়েছে, তারা পা দিয়ে জালগুলো নামিয়ে নিয়ে সেখান থেকে নৌকা নিয়ে চলেছে। তার কারণ, আমরা অনেক দূরে চলে এসেছিলাম। এবার বিপত্তি হলো যে তারা আর উঠে আর দাঁড়াইতে পারছে না, তার কারণ সেখান থেকে শুরু হয়েছে জাল। এবার জাল এতটাই ঘন করে পাতা হয়েছে যে জোয়ারের সময় এতটা জল উঠে যায় বোঝাই যায়নি। এরকম একটা সিচুয়েশানে ওরা জালটাকে আরও যতটা সম্ভব বাঁচিয়ে চলতে থাকে এবং আমাদেরকে এগিয়ে দেয়। এখানে পুরো কৃতিত্ব অবশ্যই মাঝি ভাইদের, আজকের এই জঙ্গল সাফারিতে যে কৃতিত্ব মাঝিদের ভাইদের, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বলে রাখি, তাদের এই ভিডিওতে তাদেরও অনেক কথা শুনেছি আমরা, সেগুলো ভিডিওতে তো দেখাতে থাকবো। আর সুন্দরবনের এই ম্যানগ্রোভ আরও আরও বড় যখন হয়ে যাবে, তখন তার প্রকৃতি, তার রূপ নিশ্চয়ই আরও অন্যরকম হয়ে যাবে, আমরা সেসব ভিডিও তখনও দেখাতে থাকবো। এখন যে ছোট বড় ম্যানগ্রোভ মিলিয়ে যে জঙ্গল লোকালয় লাগোয়া তৈরি হচ্ছে, এগুলো অবশ্যই নদীর ভাঙনটাকে কিছুটা রোধ করবে, কিন্তু যেহেতু জোয়ারের সময় এসছে কিছুই বোঝা যাবে না। তাই জঙ্গল সাফারিটা উপভোগ করুন, চলুন এগিয়ে যাই। আগেই বলে রাখি, এটা হচ্ছে সুন্দরবনের লাগোয়া লোকালয় লাগোয়া এবং রায়মঙ্গলের তীরে। এখান থেকে একটুখানি গেলেই ওপারে পড়বে জঙ্গল, আর এপারে লোকালয়, আর তার কানা দিয়ে আমরা এসেছিলাম আজকে। মূলত উদ্দেশ্য ছিল জঙ্গলে যাব, কিন্তু প্রচণ্ড বৃষ্টি যে কারণে যেতে পারিনি, আর সে কারণে এই জঙ্গল লাগোয়া যে কেওড়া গাছ, না কই কেওড়া, এখানে একটা থামাতে বলবো, এখানে একটা কেওড়া গাছ, কেওড়া গাছ, কেওড়া গাছ আবার নতুন, এটা কেওড়া গাছে চলো। হ্যাঁ হ্যাঁ, একটু কেওড়া গাছে চলো, অনেক কেওড়া হয়েছে।
আর প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আর ভিডিও করাই খুব মুশকিল হয়ে যাচ্ছে কারণ এখানে বজ্র বিদ্যুৎ। ওই তো, ওই তো সামনে দু চারটে কেওড়া দেওয়া যায় না? এই কেওড়া গাছ, আমরা কেওড়া গাছে চলে আসলাম জঙ্গলের মধ্যে, জলে ভাসতে ভাসতে। ছোট ছোট খাঁড়ির মধ্য দিয়ে যাওয়া যায়, কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভের মধ্য দিয়ে নৌকা নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হয় না, অসম্ভব হয়ে পড়ে। এর দুটো তিনটে কারণ অবশ্যই খুব জরুরি বলা। একটি হচ্ছে যে নৌকার মাছ তুলে ধাক্কা লাগে, নৌকার মাথায় ধাক্কা লাগতে পারে, ইচ্ছা মতো ঘোরানো যায় না। এছাড়া যেখান থেকে যাওয়া হয় সেই জায়গাগুলো শ্বাসমূল ঠেসমূল দিয়ে ভরা থাকে, মানে যদি ম্যানগ্রোভের ভিতর দিয়ে যাওয়া হয়। দেখতে অসাধারণ লাগলেও নৌকা ধাক্কা লাগে এবং আমাদের এই সামান্য ভিডিওর জন্য তাদের নৌকার ক্ষতি, এটা কোনোভাবেই তো কাঙ্ক্ষিত নয়। সে কারণ ওই যতটা সম্ভব ফাঁকা জায়গা দিয়ে আমরা সাফারিটা করেছি। পবন ওইদিকে বসো, গিয়ে ওইগুলো গাছগুলো ধরো। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, ইঁদুর। সুন্দরবনে গাছের মধ্যে ইঁদুর, ও ইঁদুর নেমে যাচ্ছে বৃষ্টিতে, ও আর নামতে পারবে না, কাছে আর একটু নিয়ে গেলেও আর নামতে পারবে না। গেছো ইঁদুর না? প্রচন্ড প্রচন্ড বৃষ্টি আর তার সাথে ঢেউ একটু কমেছে, তো পিছনে আবার গাছ কুল দিয়ে আছি বলে ঢেউটা কন্ট্রোল করছে ঠিক এই ম্যানগ্রোভ গুলো। এখানে আর কেওড়া গাছ দেখলাম না। যত আমরা ভিতরের দিকে যাচ্ছি জঙ্গলটা গভীর থেকে গভীরতর হচ্ছে, আর লোকালয় যেহেতু টাইগারের ভয় নেই, কুমিরের ভয়ও নেই বললে চলে, কিন্তু নোনা জল বিশ্বাস নেই, বিশ্বাস নেই। আর তার সাথে ঝড়, প্রচণ্ড ঝড়, পবন ওই দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে, এত ঝড় হচ্ছে, ও চারিদিক দিয়ে গাছগুলোকে একটু সরিয়ে দিচ্ছে নৌকাটা যাওয়ার জন্য। বৃষ্টি হচ্ছে পবন, তাই তো, আর প্রচন্ড জল হচ্ছে। এদিকে ম্যানগ্রোভ ঘন হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না, আর কিছুই দেখা যাবে না। আর এই সাইডে পুরোটাই নদী, নদীর কূলও দেখা যাবে না। গাছে গেছো কাঁকড়া? দেখো পবন, ওই গেছো কাঁকড়া, ধরো দেখি খপ করে। কি পবন, আমরা এবার জঙ্গলের বড় বড় গাছের মধ্যে চলে যাবো, কানায় যাওয়ার দরকার নেই, আর বর্ষা হচ্ছে আগে যাবো না কানায় বেশি, চলো। দেখি দুই একটা মৌচাক যদি দেখতে পাই,
মাঝি দাদা বললো যে দুই একটা মৌচাকও পেলে পেতে পারি। চল জঙ্গলের ভিতরে এখনো প্রচুর জল। এখানে কতটা জল? এখানে ডেরে নাস তো জায়গায় জায়গায় জল রয়েছে বুঝলি। ও আচ্ছা আচ্ছা, একটু জল ছিল। বাবা হাতে পিঁপড়ে পিঁপড়ে পিঁপড়ে, এই তো এই তো এই হাত মাদল মাদল। কাকা মাঝে মাঝে একটু স্নান করে নিচ্ছে নদীর জলে গরম। নদীর জল মানে এটাই আমাদের গঙ্গা, গঙ্গা গঙ্গার জল ঠিক পবিত্র। বাহ খুব সুন্দর, মানে আমাদের বাইরে থেকে এখানে বিশাল ফাইন দেখতে পাচ্ছ তো, খুব দেখার মতন আছে। আচ্ছা এই রায়মঙ্গল কতটা ভয়ঙ্কর? যখন বিরাট স্রোত আর বিরাট ঘোলা টোলা পড়ে, হ্যাঁ তখন লোক এপার তো মরে যাবে স্রোত বেলায়। ওই ওই ঘোলায় আমরা যখন জাল ধরতাম নৌকা নিয়ে, এই 8-10 বছর হয়ে গেছে, একটা পাগলা লোক আড্ডি দিকে ঘোলায় পড়ে শুয়েছে, মারা গেছে, কোথায় গেছে আর খুঁজে পাইনি, আর খুঁজে পাবো যায়নি। আর ঝড় তুফানে উঠলে তো এইসব নদীর মাত্রা ভেঙে ফেলে, আরো জল বেড়ে তখন এইরকম হয়ে যাবে, উতাল হয়ে গেলে ভেঙে ফেলে। এই নোনা জল থেকে লোকে ঝাপটা মারবে দু দশ বার, তাইতে ভেঙে হাঁটা কর। ওই আয়লার সময় 95 সালটা এটা মাত্রা কিছু। আচ্ছা আয়লার ব্যাপারটা একটু বলো না শুনি। আয়লার ব্যাপারে এই সব মাত্রা ভেঙে গেল, আর জল ভগবান জল এরম হাতে করে তুলে দিয়েছে। আচ্ছা সমুদ্রে দিলি সেই দাপটে তাই জল ছাপিয়ে মালে চলে গেছে, এত দূরে জল ছেপে গিয়ে আয়লায়। হ্যাঁ আর 95 সালে ঝড়ে সব ভেঙে তসনস করে দিয়ে। 95 সালে ঝড়ে এই নদী কেমন ছিল তখন? নদী এই একই ছিল। আচ্ছা কিন্তু সব ভেঙে জল ফেবি আর ভেঙে একেবারে তসনস করে দিল, সব জল এধার উধার করে দিল, সব রাস্তা সব ঘাট সব ভেঙে, এই রাস্তার ইয়ে নদীর সব ভেঙে সমান করে দিল সব ভেঙে একদম। আর আয়লাতে? আয়লায় জল ফেটে গিয়ে সব ছেও ভেঙে গেল, সব ভেঙে বেরিয়ে গেল। তাহলে নদীটাও অত্যধিক ভয়ঙ্কর নদী? হ্যাঁ যখন হাওয়া ওঠে তখন অত্যধিক ভয়ঙ্কর, হাওয়া না উঠলে কিচ্ছু মনে হবে। আচ্ছা আরে ওই রোমা ফুটুর আমাকে পারে একটু চড়া মতন ওই পাত দিয়ে ওইরকম বিরাট ভাঙন না, বিরাট ভাঙন খুব জোরে হাওয়া বাতাস উঠলি এরম চাই নিয়ে ওই ঘাটাতে ঘাটে আসতে আয়, আবার ওই ঘাটাতে তিনটাতে ঘাটে আসতে অনেক সময় মধ্যবর্তী ক্যান খেলে আনলে ঝড়ে নিয়ে বেরিয়ে যাবে। প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এখানে ডিপ না খাল তো না? সারি সারি কেওড়া গাছ তাই তো বাবন অনেক গাছের বেলটা মনে হয় বেলটা অন হয়ে কেওড়া ডাল অনেক ভুল করলো গাছে উঠলে লোকে অনেকটা ভেঙে পড়ে ঘুরি দেয়।